দেখেন লজ্জা চার প্রকার বলেন তো সবাই লজ্জা কয় প্রকার চার প্রকার এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া এটা মুখস্থ করতে আলেম ছাড়া অন্যরা আলেমরা বুঝবে ওনারা মুখস্থ রাখতে পারবে অন্যরা আমার সাথে বলবেন এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া বলেন লজ্জা কয় প্রকার এক নাম্বার কাকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া কাদেরকে তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া কাকে চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এবার আমি বলবো আপনারা শুধু ওগুলা বলবেন এক নাম্বার কাকে দুই তিন চার মনে থাকবে তো লজ্জা চার প্রকার এক নাম্বার আল হায়াউ মিনাল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার আল হায়াউ মিনান নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার আল হায়াউ মিনান নাফস নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া এটা কি আল্লাহকে লজ্জা পাওয়া কাকে বলে আল্লাহকে লজ্জা পাওয়ার ক্ষেত্রে কোরআনের দুইটা আয়াত যদি পারেন চব্বিশ ঘন্টা মাথায় রাখবেন তাহলে দেখবেন আল্লাহকে লজ্জা পাওয়া সহজ হয়ে যাবে আল্লাহকে লজ্জা পাওয়ার একটা বাংলা মনে রাখবেন ইয়াসতাকিরু ফি নাফসিল আবদি আল্লাহ ইয়ারাহু ফি কুল্লি হিনিন বান্দার অন্তরে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছে এই কথা বদ্ধমূল হয়ে যাওয়া সূরা আলাকের চোদ্দ নাম্বার আয়াত সূরা কফের ষোলো নাম্বার আয়াতটা মনে রাখবেন না পারলে অর্থটা মনে রাখবেন তখন দেখবেন গুনাহ ছাড়া কত সহজ হয় সূরা আলাকের চোদ্দ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে আপনি গুনাহ করতেছেন আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না আমি তোমাকে দেখতেছি আলাম ইয়ালাম মানুষ কি জানে না বিআন্নাল্লাহ ইয়ারা মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখতেছে তাহলে আমি আপনি গুনাহ করব অন্তরের মধ্যে বদ্ধমূল থাকা আমি গুনাহ করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন সূরা আলাকের চোদ্দ নাম্বার আয়াত সূরা কফের ষোলো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তার গলার শাহ দমনী এটার আরো কাছে আমি আল্লাহ থাকি এই জন্য মনে রাখবেন আমি আপনি মুখ দিয়ে আমি আরিফ বিন হাবিব কথা বলতেছি আল্লাহকে এটাও জানি শুনি আমি চুপচাপ আছি ঠোঁট বন্ধ করে আছি জিব্বায় শুধু উচ্চারণ করতেছি আল্লাহ কয় এটাও জানি এটাও শুনি জিব্বায় না মুখেও না মনে মনে কল্পনা করলাম আল্লাহ বলে এটাও আমি জানি আল্লাহ সব জানে ভাই তাহলে এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আল্লাহকে আল্লাহকে লজ্জা পাওয়ার দুটি দৃষ্টান্ত মনে রাখবেন এক নাম্বার তিরমিজি শরীফের চব্বিশশো আটান্ন নাম্বার হাদিস আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ আহারে বুঝতেছি নিজেনি মানুষগুলা লজ্জা কয় প্রকার এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ এই চারটা অর্থ নিব আমরা তিরমিজি শরীফের চব্বিশশো আটান্ন নাম্বার হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া নবীজি বলে তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ আমরা তো লজ্জা পাই সমস্ত প্রশংসা আল্লাহ আপনি আবার লজ্জা দ্বারা আমাদের কি কি বুঝাইতে চান আল্লাহ নবী জবাব দেয় লাইসা যাকা লজ্জা মানে এটা লজ্জা না ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া আমিনাল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়ার মানে হলো চারটা বিষয় এক নাম্বার আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া এই মাথা আর মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা দুই নাম্বার ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া পেট আর পেটের সাথে যা লেগে আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউত তিন নাম্বার মরণকে স্মরণ করা চার নাম্বার ওয়াল বিলা মরণের পর তোমাকে মানুষ মাটির নিচে দাফন করে আসবে ওই অবস্থায় তোমার কি হবে এই কথাটা স্মরণ করা এই চারটা চার নাম্বার অল বিলা মানে আপনি যে পচে গলে যাইবেন মাটিতে রাখার পর এই কথাগুলা চিন্তা করা আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ এক নাম্বার মাথা মাথার আশেপাশের জিনিসগুলা গুনাহ থেকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা তিন নাম্বার মরণকে বেশি বেশি স্মরণ করা চার নাম্বার আপনি যে মরে যাইবেন এরপর পচে যাইবেন এই বিষয়টা স্মরণ করা বলেন তো এক নাম্বার কিসেরকে হেফাজত করা মাথা মাথার আশেপাশে যা কি আছে দেখেন তো চোখ কি আছে চোখ এই চোখ দিয়ে গুনাহ করা যাবে না মনে রাখবেন চোখ হলো গুনাহের বর্ডার এই চোখ দিয়ে গুনাহ আমাদের শরীরে ঢুকে এই জন্য এই বর্ডারকে হেফাজত করা
قلب হলো আপনার এই দেহ নামক অঙ্গরাজ্যগুলার রাজধানীর নাম কলম হাত একটা অঙ্গরাজ্য পা একটা অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যগুলো আপনি পরিচালনা করেন যেখান থেকে এটা হলো কলব নামক রাজধানী এই কলব নামক রাজধানীকে যদি হেফাজত রাখতে চান আমাদের ঢাকার রাজধানী হেফাজত রাখার জন্য আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড মজবুত হতে হয় এইজন্য আপনার কলব নামক রাজধানীকে হেফাজত করতে হলে এই চোখ নামক বর্ডার যত মজবুত হবে কলব তত মজবুত থাকবে আর এই মজবুত কলব নামক রাজধানী যত মজবুত হবে তত দ্রুত আল্লাহর জান্নাতে যাবে গুনাহ চোখ দিয়ে ঢুকতে দেওয়া যাবে না তাহলে কলবের ক্ষতি হয়ে যাবে এইজন্য চোখ গুনাহ থেকে হেফাজত করা মেধা যদি শার্প রাখতে চান চোখের গুনাহ করা যাবে না মেধা ভালো থাকবে ছাত্র ভাই যারা কিন্তু চোখের গুনাহ করার প্রশ্নই আসে না ছাত্র ভাইদের চোখের গুনাহ করলে মেধা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত তোমরা রাস্তাঘাটে গল্পগুজব করা থেকে তোমরা বাঁচবা রাস্তার মধ্যে বৈঠক করা থেকে তোমরা বাঁচবা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা রাস্তার মধ্যেই তো আমরা ধর্মীয় আলোচনা করি রাস্তার মধ্যে বসা ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ নবী বলেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস রাস্তায় যদি বসতেই হয় ফাআতুত তরিক হাক্কাহ রাস্তার পাঁচটা হক আদায় করবা বলেন রাস্তার হক কয়টা বলেন লজ্জা কয় প্রকার ভুলে গেছে লজ্জা কয় প্রকার এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ এক নাম্বার কাকে হেফাজত করা মাথা মাথার আশেপাশে এগুলো হেফাজত করা মাথার আশেপাশে একটা অঙ্গের নাম কি চোখ এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা সহিহ বুখারীর 2465 নাম্বার হাদিসে নবী বলছে রাস্তার হক কয়টা পাঁচটা এক গদ্দুল বাসর নজর নিচের দিকে রাখা এটা হলো এক নাম্বার হক রাস্তার গদ্দুল বাসর দৃষ্টি নিচে রাখা দুই নাম্বার ওয়াকাফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা রাস্তা দিয়ে যাইতেছেন ভাই চলেন নামাজে চলেন নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার নাহিয়ুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা একজনের সিনেমা দেখতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়া এই চলো চলো এখান থেকে চলো অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন রাস্তার হক কয়টা পাঁচটা এক নাম্বার দৃষ্টি নিচে রাখা দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার সালামের জবাব দেওয়া চার নাম্বার নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ রাস্তার এই পাঁচটা হক আদায় করার তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা আছে এইগুলাকে হেফাজত করা মাথার সাথে আরেকটা অঙ্গ আছে এটার নাম জিব্বা জবান সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াজমানলি মা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ নবীজি বলেন দুই চোয়ালের মাঝখানে এই জবান দুই রানের মাঝখানের লজ্জাস্থান এই দুই জিনিসের যেই ব্যক্তি আমাকে জামানত দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে আমি গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না এই দুই জিনিসের নিশ্চয়তা দিয়ে দেয় আজমান লাহুল জান্নাহ আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন হব আমি তাকে জান্নাতে নিব কয় জিনিসের নিরাপত্তা দেওয়া দুইটা চোখ আর হলো লজ্জাস্থান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমাদের মা বোনরা যদি পর্দা ছাড়া রাস্তাঘাটে হাঁটে বলেন পুরুষরা তাদের জবান লজ্জাস্থান তাদের চোখগুলো হেফাজত করা সহজ হবে না কষ্টকর হয়ে যাবে এই জন্য পর্দা মা বোনরা করা এটা যদি পর্দা মা বোনরা খুব বেশি পরিমাণে করে তাহলে পুরুষের চোখ হেফাজত করা খুব বেশি সহজ হয়ে যাবে ঠিক না কথাটা আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন তো এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা এগুলাকে হেফাজত করা দুই নাম্বার পেট পেটের আশেপাশে যা এগুলো হেফাজত করা এটা তো বললাম লজ্জাশীলতা আপনার লজ্জাস্থানকে হেফাজত করা হাত এই হাতকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করা সহিহ বুখারী হাদিস নাম্বার 10 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমি মুখ দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না আমি হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেই না তাহলে আমি প্রকৃত মুসলমান আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন মুহাজির প্রকৃত ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে সে হলো প্রকৃত মুহাজির
এখন মুখের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো মুখ দিয়ে আমরা কিছু গুনাহ করি যেই গুনাহগুলো করা আমাদের জন্য আসলে ঠিক না এক এই মাইকের সামনে বসে আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে হইলে আল্লাহর কাছে ধরা ভুল বশত হইলে আল্লাহ মাফ করবে ভবিষ্যতে যেন না হয় মাইকে বসে আমরা কি করি আল্লাহর নামেও মিথ্যা কথা বলি নবীর নামেও মিথ্যা কথা বলি মাইকে বসে কার নামে মিথ্যা কথা বলে আল্লাহর নামে আবার কার নামে নবীর নামে মনে রাখবেন সূরা নিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো কথা নাই ওয়ামান আযদামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আল্লাহর নামে মিথ্যা অপবাদ যেই ব্যক্তি দেয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নাই এখন আপনি মাইকের সামনে বলতেছেন বৈশা আল্লাহ এটা বলছে আল্লাহ এটা বলছে আসলে আল্লাহ এটা বলে নাই এটা আল্লাহর নামে মিথ্যা অপবাদ এটা আল্লাহ বলে নাই এটা সাবধানতা অবলম্বন করা দরকার এই জবান দিয়ে কথা বলা হয় যেটা আল্লাহ বলছে আল্লাহ বলে না এটা কোথাও পাবেন না কোন কিতাবে পাবেন না কিন্তু বলতেছে আল্লাহ বলছে আল্লাহর নামে মিথ্যা অপবাদ এই জবান দিয়ে দেওয়া যাবে না এটা আমি আমাকে বলতেছি আমার দ্বারা যেন কোনো কখনো এটা না হয় দুই নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে এখানে বসে বলা যাবে না কার নামে বলেন সবাই কার নামে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সহি বুখারী হাদিস নাম্বার 109 কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই আবার কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি নবী বলি নাই ফাল্লিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় কোন ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি নবী বলি নাই সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় তার ঠিকানা কোথায় বানিয়ে নেয় জাহান্নামে বানিয়ে নেয় আল্লাহর নামে একটা মিথ্যা কথা বিভিন্ন জায়গায় শোনা যায় কি আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়ান আমি ছিলাম সঞ্চিত ধনভাণ্ডার গোপন ধনভাণ্ডার ফা আহবাবতু আন উরাফা আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ হইতে ফা খালাকতুল খালকা লি উরাফা তাই আমি সৃষ্টিকে বানাইলাম যেন মানুষ আমাকে চিনতে পারে আল্লাহ নাকি পরিচিত হওয়ার জন্য মানুষ বানাইছে সৃষ্টি বানাইছে এটা আল্লাহর নামে মিথ্যা কথা আল্লাহ এটা বলে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা কি মিথ্যা কথা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে অধিক দামি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেন এটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য নবীজির নামে চালায়া দেয়ালের মধ্যে লেখা নিজ দিয়ে লেখা দেয় আল হাদিস নাউজুবিল্লাহ এটা তো নবী বলে নাই আপনি কেন আল হাদিস লিখবেন এখানে ভাই এটা নবী বলে নাই বিদ্যানের কলমে বিদ্যানের ওলামায়ে কেরামের কি আর মর্যাদা খুঁজে পান নাই ওলামায়ে কেরামের মর্যাদা তো একের পর এক মর্যাদা কোরআন সুন্নাহ থেকে বলতেই থাকবো ইনশাআল্লাহ কেন এই সমস্ত মিথ্যা কথা লেখা লিখতে হবে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি এটা নবীজি বলে নাই কোথাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না উত্তুবুল ইলম ওয়ালাউ বিসিন চিন দেশে হলো এলেম অর্জন করো আল হাদিস নিজ দিয়ে লেখা কোথায় বলছো নবীজি কথা এলেম অর্জন করতে হবে দূরে গিয়ে এটা সত্যি কথা অসংখ্য গণিত হাদিস আছে প্রায় 1500 মাইল সফর করে কাইস ইবনে কাসীরের বর্ণনা দামেশকের মসজিদে উনি বসা নবীর সাহাবার সাথে যে এক ব্যক্তি আসছে আসার পর নবীর সাহাবাকে কয় আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে এই হাদিস শোনার জন্য আপনার কাছে আসছি তাই নাকি শুধু একটা হাদিস শুনতে আসছো কয় হ্যাঁ কোত্থেকে পাতাইতু মিনাল মাদিনা মিন মাদিনাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূলের মদিনা ওই শহর থেকে আমি আসছি আপনার কাছে লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনতে আসছি যে আপনি নাকি নবীজি থেকে বর্ণনা করেন একটা হাদিস কোনো ব্যবসার কারণে আসো নাই আমা কদিম তাল্লি তিজারা তুমি কোনো ব্যবসার কারণে আসো নাই কয় না শুধু একটা হাদিস শুনতে আসছো কয় হ্যাঁ প্রায় 1267 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতে আসছো কয়টা হাদিস তো এই হাদিসগুলো আপনারা বলতে পারেন না দেয়ালে লেখা দেয় কি যে চীন দেশে গিয়ে হইলো তুমি এলেম অর্জন করো আল হাদিস আরে ভাই নবীজি কোথায় বলছে এই কথা এটা তো নবীজি বলে নাই নবী বলছে আমার নামে যে এমন কথা বলে যা আমি বলি নাই সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় সহি বুখারী হাদিস নাম্বার 110 মান কাজাবা আলাইয়া মুতাআম্মিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে ফাল্লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় আগেরটা কি বলছে কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই এই হাদিসে বলছে কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় সহি বুখারী হাদিস নাম্বার 1291 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে ভাই বাংলাটা মন দিয়ে শুনেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা আহাদিকুম নবীজি বলছে শোনো আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের কোনো সাধারণ ব্যক্তির নামে মিথ্যা বলা এক না
ওনার নামে আমি মিথ্যা কথা বলা এটাও অন্যায় কিন্তু নবীজি বলেন উনি সাধারণ মানুষের নামে তুমি মিথ্যা বলা আর আমি নবীর নামে মিথ্যা বলার অপরাধ সমান না মনে রাখবা কোন মুসলমানের নামে তুমি মিথ্যা বলা এটাও ভয়ঙ্কর অপরাধ তোমার ভয়ঙ্কর শাস্তি হবে কিন্তু আমি নবীর নামে মিথ্যা কথা বলাটা এই অপরাধ দুইটা সমান মনে করবা না আমার নামে মিথ্যা বলাটা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রাসূলের নামে মিথ্যা কথা বলা এটা এই যে এই যে এই যে এই যে মাথার সাথে সম্পর্ক মুখ মুখ এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না সহিহ মুসলিম হাদিস নাম্বার 1 মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না ফাইন্নাহু মাই ইয়াকযিব আলাইয়া লি জিন্নার আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে এই হাদিস আমি এটাই বুঝছি কয় ইয়ালি জিন্নার পর সরাসরি জাহান্নামে যাবে সরাসরি জাহান্নামে ইয়ালি জিন্নার কেসে জাহান্নামে প্রবেশ করবে আমার নামে মিথ্যা কথা বলে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6 আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সায়াকুনু ফি আখিরিজ জামান উনাস বা শেষ জামানা এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তোমাদের সামনে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই ফাইয়াকুম ওয়া ইয়াহুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা সহিহ মুসলিম হাদিস নাম্বার 7 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি উম্মতি দাজ্জালুনা কাযযাবুন শের জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস যারা তোমাদের সামনে এমন হাদিস পেশ করবে মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফাইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের থেকে বেঁচে থাকবা লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম তারা যেন তোমাদেরকে বদভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালায় ভাই আমি বুঝাইতে চাইলাম আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার অর্থ মাথা আর মাথার আশেপাশে যা আছে এইগুলা গুনাহ থেকে হেফাজত করা এই জবান এটা মাথার সাথে এই আমার এই জায়গাটার সাথে সম্পৃক্ত এই জবান দিয়ে ওনার নামে তো মিথ্যা বলাই যাবে না আর আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার তো কল্পনাও করা যাবে না মাইকের সামনে বৈশা সাবধান আল্লাহ এটা বলছে নবী এটা বলছে আমি যেদিন দেখবো আমি পারি না যে আল্লাহ বলছে আর নবী বলছে এই কথা বলতে যেদিন পারি না আমি ওয়াজই করবো না কেন আল্লাহ আর আল্লাহ রসুল যা বলছে এতটুকু ওয়াজ কি যথেষ্ট না আপনার ওইটা কইতে ওইটা কইতে এত কিছু কেন হ্যাঁ কোরআনের তো 6236টা আয়াত রসুলের প্রায় 10 লক্ষ হাদিস থাকতে আপনার এত জায়গা থেকে ওয়াজ আনতে হবে কেন বিসমিল্লাহ কোরআন সুন্নাহ খুব বেশি পড়তে হবে ছাত্র ভাই মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত আপনাদের কাছে আমার আবদার পড়েন শুধু পড়েন মনে রাখবেন সৃষ্টির শুরু আল্লাহ বানাইছে কলম আর ইসলামের শুরু পড়া সৃষ্টি শুরু কি আর ইসলামের শুরু আন্দাজি কইছি না আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নম্বর হাদিস রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম সর্বপ্রথম সৃষ্টি বানাইছে আল্লাহ কলম কি বানাইছে কলম দিয়ে কি করি আমরা আল্লাহ কলম রে বলছে উক্তুব লেখো কলম কয় মা আক্তুব ইয়া রব রব আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি কুল্লা শাই মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুম আস-সাআ সব জিনিসের ভাগ্য তুমি কিয়ামত পর্যন্ত এই ভাগ্যগুলা কি হবে এটা লিখে দাও তাহলে সৃষ্টির শুরু কি কলম এবার দেখেন ইসলামের শুরু কেমনে হয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3 একদম বুখারী শরীফ খুললেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করতে লাগলেন রাত্রিকালীন এবাদত করতে লাগলেন জিবরিল আমিন নবীজির কাছে আসছে আসার পর বললেন ইকরা ইয়া মুহাম্মদ আগে বলছে পড়েন পড়েন হে মুহাম্মদ তো ইসলামের নবীজির সাথে জিবরিল আমিনের কথা শুরু হয়েছে পড়া দিয়া দুনিয়া শুরু লেখা দিয়া জিবরিল আমিনের সাথে নবীজির কথা শুরু হয়েছে পড়া দিয়া তো ইসলাম আর দুনিয়া গবেষণা করলেই লেখাপড়া আমাদের সবচেয়ে অভাব লেখাপড়া ছাত্র ভাইয়েরা পড়েন এত বেশি পড়েন পড়েন পড়তে পড়তে যদি আপনি কিছু হয়ে যান তখন বুঝেন খুব বেশি পড়েন মোবাইল থেকে দূরে থাকেন খুব বেশি পড়াশোনা খুব দরকার অবস্থা ভয়ঙ্কর আপনাদের দ্বারা আল্লাহ ইসলাম হেফাজত করবে যদি পড়াশোনা না করেন তাহলে অবস্থা খারাপ হবে পড়াশোনা করতে হবে খুব বেশি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখানে বসে মিথ্যা কথা বলা যাবে না এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া মাথা মাতার সাথে যার সম্পর্ক এইগুলাকে কোনো গুনাহ করা যাবে না এক দুই পেট পেটের সাথে সম্পর্ক গুনাহ করা যাবে না তিন মরণকে স্মরণ করা চার নাম্বার মরণের পরে যে আমি পচে গলে যাব এইটাকে স্মরণ করা আল্লাহ আমাদের সকলকে সতর্কতার সাথে যেন আমরা চলতে পারি তৌফিক দান করেন দুই নাম্বার কারে লজ্জা পাওয়া ফেরেশতা হ্যাঁ এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত দিই অনেকে ঘরে একা একা থাকেন দরজা বন্ধ করে থাকেন থাকেন না একা একা এই জায়গায় আপনি রান খুইলা এমনি ইচ্ছাকৃতভাবে বসে থাকবেন রান খুইলা
মানে লজ্জা যেই জায়গা সতর ঢাকা ফরজ এই সতর খুলে এমনি বসে রইছে কেউ কিন্তু দেখে না দরজা লাগানো এনে এটা ঠিক হবে কিনা আগে হাদিস শুনি দেই ঠিক হয় কিনা আবু দাউদ শরীফ 4017 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির এক সাহাবা নাম বাহাস ইবনে হাকিম উনি ওনার বাবা থেকে ওনার বাবা ওনার দাদা থেকে হাদিস বর্ণনা করছে কি উনি বলেন আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযার ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের যে জিনিসগুলো ঢেকে রাখবো কতটুকু ঢেকে রাখতে পারবো কতটুকু আমরা ঢেকে রাখবো না নবীজি জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক তুমি তোমার বিবি ছাড়া অন্য সকলের সামনে লজ্জাস্থান ঢেকে রাখবা লজ্জাস্থান কখনো প্রয়োজন হলে খোলা এটা আল্লাহ খাত দিয়ে দিছে কোথায় লজ্জাস্থান খোলা যাবে এরপর সাহাবা প্রশ্ন করে ফেলছে দেখেন ইদা কানা আহাদুনা খালিয়াত ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের কেউ যদি ঘরের ভিতরে একা একা থাকে তাহলে কি সব ঢেকে রাখতে হবে ভালো করে মন দিয়ে শুনেন হুজুর আমাদের কেউ যখন ঘরে একা থাকি তখন কি ঢেকে রাখতে হবে নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস ঘরের মধ্যে কেউ নাই আল্লাহ তোমাকে দেখতাছে আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার ঘরের মধ্যে কেউ দেখে না আল্লাহ তো দেখে তা আল্লাহকে বেশি লজ্জা পাওয়া তাহলে এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সূরা ইনফিতরের 10 11 12 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা জানে তাহলে আমি আপনি দেখেন এখন থেকে আজকে থেকে এই যে এখন হেঁটে হেঁটে যাব আচ্ছা আমাকে আল্লাহও দেখে সর্ব অবস্থায় আবার দুজন ফেরেশতাও আমাকে দেখতেছে তারা লিখবে সব লিখে ফেলতেছে সম্মানিত ফেরেশতারা তো আমি আপনি সবসময় ভাবা আল্লাহ সর্বদা দেখতেছে আবার ফেরেশতারাও লেখার জন্য প্রস্তুত এই কথাটা ভাবনায় আনা তাহলে দেখবেন গুনাহ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা দুই তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া কাকে লজ্জা পাওয়া ভাই মানুষকে লজ্জা পাওয়া মানুষকে লজ্জা পাওয়ার উদাহরণ কি নাসাই শরীফের 406 নাম্বার হাদিস মন দিয়ে শুনেন আপনাদের এলাকায় নদী আসেনি নদীতে গোসল করেনি মানুষ মানে একদম খোলামেলা গোসল করে খোলামেলায় তারপরে সরমে করতে হবে দেয় তো স্যার হ্যাঁ পুরুষরা করে না গোসল নারীরাও করে হ্যাঁ কি করে এটা তো চিন্তা করে আমার এলাকায় না সমস্যা নাই আমগো এলাকার নদীতেও করে আপনাদের এলাকায় তো করে আচ্ছা হয়তো আপনাকে এলাকায় করে না আমাদের এলাকার এদিকে নদীতে আমি দেখছি করে ঠিক আছে আপনাদের আল্লাহ হেফাজত করুন তো নাসাই শরীফের 406 নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আমাদের অনেক পুকুরেও খোলামেলা গোসল করে অনেক মাহবুবরা ঠিক না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গা দিয়ে যাইতেছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইগতাসিলু বিল বারাজ আল্লাহ নবী দেখলেন এক পুরুষ খোলা জায়গায় গোসল করে নারী না পুরুষ পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে ফাসাইদাল মিম্বার আল্লাহ নবী মসজিদে গিয়ে মিম্বরে দাঁড়াইলেন সাহাবারা অবাক আল্লাহ নবী এই মুহূর্তে মিম্বরে কেন দাঁড়াইলেন মিম্বরে দাঁড়ানোর পর ফাহমিদাল্লাহু আসনা আলাই আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করলেন করার পর বললেন শোনো তোমরা ইন্নাল্লাহ হালিম আল্লাহ ধৈর্যশীল আল্লাহ সহনশীল হাইয়ুন আল্লাহ বড় লাজুক সিত্তিরুন আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে আল্লাহ মানুষের দোষগুলা গোপন রাখে শোনো একটু তোমরা কি আল্লাহ তোমার দোষগুলা গোপন রাখে তো তোমরা নিজেদেরকে গোপন রাখো না পরে কি করে দেখেন ফাইদা তাসালা আহাদুকুম ফালিয়াসতাতির তোমাদের কেউ যখন গোসল করো একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো পুরুষরে কইছে নারীরে না তাহলে নারীদেরটা কি বলবেন একটা পুরুষকে দেখছে খোলা জায়গায় গোসল করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর আরেকটা কথা এমনিও পুরুষরা আমরা যারা ছাত্র ভাইয়েরা গোসল করি একটা গামছা রাখা দরকার গোসল করার সময় অন্য যেন আপনার শরীরের দিকে নজর না দেয় আল আইনু হাক্কুন আর নজরু হাক্কুন নজর কিন্তু লেগে যায় বা আপনার উপরে হিংসুক নজর যদি লেগে যায় আল্লাহ না করুক আপনার শরীরের উপর লেগে যাইলে দেখবেন এই যে শরীর ভাঙা শুরু হবে হাদিস দ্বারা প্রমাণিত হিংসার উপর আমার বয়ান আছে লম্বা এই হাদিসগুলো প্রমাণিত এই জন্য আমরা যারা গোসল করি পুরুষরা ছাত্ররা একসাথে করতে হয় তো আমরা অন্তত গামছা রাখা আমার শরীর যেন অন্য কেউ না দেখে এই বিষয়গুলো খুব সতর্ক থাকা আপনারা যারা বাচ্চাদেরকে গোসল করান বারান্দায় এদেরকে শীতকালে রৌদ্রে দাঁড় করান খালি গায়ে দাঁড় করায় না আল্লাহর হস্তে এই বাচ্চার উপর কারো নজর লেগে যেতে পারে মাঠে খোলা গায়ে বাচ্চাগুলোরে ছেড়ে দিবেন না অন্য কারো নজর লাগতে পারে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ যখন গোসল করে সেজন্য একটু পর্দা দিয়ে গোসল করে এবার আসেন এটা গেল নাসাই শরীফের 406 নম্বর হাদিস আরেকটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা
এই হাদিসে একজন সাহাবা আছে নাম জারহাদ কি নাম বলেন তো জারহাদ এই জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্দানা আল্লাহ নবী আমাদের সামনে বসলেন আমাদের সামনে যখন আল্লাহ নবী বসলেন ওয়া ফাখিজি মুনকাশিফা নবী যখন আমাদের সামনে বসলেন আল্লাহ নবীর সামনে যখন আমরা বসা আমার দিকে তাকায় দেখে আমার উরুদেশ খোলা আমার রান খোলা ওয়া ফাখিজি মুনকাশিফা আমার রান খোলা আল্লাহ নবী আমার দিকে তাকায় বললেন হে মিয়া আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয় রান ঢাকো এখন পুরুষ তো দূরের কথা আমাদের মা বন্ধের রান খোলার জন্য এই মা বন্ধের রান যেন দেখা যায় সতর যেন দেখা যায় যা ঢেকে রাখতে হবে এই স্লোগান বর্তমানে পোশাকের স্বাধীনতার নামে দেওয়া হচ্ছে বিশ্বাস করেন এটা নারীর সম্মান বাড়ানো হয় না এটা নারীকে বেহায়া আর জারজ সন্তান পয়দা করার রাস্তা খুলে দেওয়া হয় মা বোন সম্মানের জিনিস পুরুষের রান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানো না আমা আলিম তান্নাল ফাখিজা আওরা রান ঢেকে রাখতে হয় আমাদের যুবকরা নতুন ফ্যাশন এখন হাফ প্যান্ট পরে ঢাকা এখানে খবর জানি ঢাকা হাফ প্যান্ট পরে রান খোলা রাখে আবার আমাদের দেশে দেখছি আপনার যারা ওই যে আপনার রাতের বেলা যে দিয়ে রাখে সকালবেলা আপনার খেজুরের রস পাওয়া যায় যারা দেয় এটা কি করে আপনাদের দেশে যারা যারা গাছের ভিতরে এটা ঝুলায় তো আমাদের দেশে দেখছি আমি অনেকে ঝুলায় যখন একটা কাঁসা দেয় ওনার মাশাআল্লাহ সব দেখা যায় কাঁসা দেয় উনি উপরে আপনার দেশে কৃষকরা কাজ করে মাঠে কাঁসা দেয় না কখনো হ্যাঁ এবার যারা কাঁসা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা এই মিয়া জানো না এগুলা ঢেকে রাখতে হয় তাহলে এইভাবে কাঁসা দিয়ে এগুলা খোলা এটা জায়েজ না হারাম এটা হারাম এটা করা যাবে না আল্লাহ হেফাজত করেন আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস এই হাদিসটা ঘরে টানায় রেখেন লেখা প্রতিদিন একবার দেখবেন দুইকা আবার বের হওয়ার সময় দেখবেন কৃষক ভাইরা এটা দেখে বের হবেন দুইকা আবার দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بل لا تخشف فخذاك علي তুমি তোমার রান উরুদেশ কারো সামনে খুলবা না এবার আল্লাহ নবী যেটা বললেন আলী ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইন জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না তো জীবিত ব্যক্তির রানের দিকে না দেখা এটা তেমন এটা একটা বলছে নবী এবার কি কয় দেখেন ওয়ালা ফাখিজি মাইতিন মরা ব্যক্তির রানও দেখবা না মরা ব্যক্তির রান দেখা দিবেন কৃষক যারা কাজ করে সবাই মরা না জীবিত তাহলে মরা ব্যক্তির রান দেখা যদি নিষেধ হয় জীবিত ব্যক্তির রান দেখা বা দেখানো জায়েজ না হারাম সবাই মনে রাখবেন ঘরে সন্তান যখন বড় হয় বিছানা আলাদা করে দেন ছোট থেকে আলাদা করেন মাঝখানে আপনি শোন ছোট ছোটবেলায় আপনি মাঝখানে শোন বিবিরে দুই সন্তানের মাঝখানে শোন দুইজনে এই দুই সন্তান একসাথে শোয়াবেন না قال رسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন لا ينظر الرجل الى عورت الرجل কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না দেখে ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারআ অন্য বর্ণনা ইলা উরিয়াতিল মারআ কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থান না দেখে ওয়ালা ইউজির রাজুল ফি সাউবিন ওয়াহিদিন ওয়ালাল মারাতু ফি সাউবিন ওয়াহিদিন কোন নারী আর কোন নারী দুই নারী এক বিছানা এক কাঠার নিচে যেন না ঘুমায় দুই পুরুষ দুই ছেলে যেন এক কাঠার নিচে না ঘুমায় দুই ছেলে আছে আপনাদের এই দুই ছেলে একসাথে রাখেন ছোট থেকে আলাদা রাখেন আলাদা রাখেন এটা অনেক ফায়দা পাবেন অবশ্যই ফায়দা পাবেন আর ছেলে মেয়ে একসাথে তো রাখবেনই না ছোটবেলা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইউজির রাজুল ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক ছেলে আরেক ছেলের সাথে এক কাঁথার নিচে এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথার নিচে এটা ঠিক না অনেকের সামর্থ্য কম কিন্তু চেষ্টা করেন বিছানা যদি আলাদা করতে খাট যদি আলাদা করার সামর্থ্য না থাকে এক বিছানা অন্তত আলাদা চেষ্টা করেন মাঝখানে বালিশ দিয়ে সেপারেট করার চেষ্টা করেন অথবা আপনারা যারা ঘরে থাকেন মা থাকলে ছোটবেলা থেকে সন্তান দুইটার মাঝে আপনি শোন যদি স্বামী অন্যত্র থাকে বাবা যারা আছেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন কথাগুলো ভাই মনে থাকবে ইনশাল্লাহ এগুলো হলে ইনশাল্লাহ ছোট থেকে সন্তানগুলো লাজুক হবে আল্লাহ সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আমাদের নবী কেমন লাজুক ছিল একটু শুনবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6102 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআ মিনাল আজরাই ফি খিদরিহা একজন কুমারী নারী পর্দার আড়ালে যতটা লাজুক এর চাইতে বেশি লাজুক ছিলেন আমাদের নবী একটা কুমারী মেয়ে পর্দার আড়ালে যতটা লাজুক এর চেয়ে বেশি লাজুক ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকী একটা হাসির হাদিস আমাদেরকে শোনাইছে শোনামুনি সহিহ বুখারী হাদিস নাম্বার 314 এই হাদিসের মধ্যে আছে এক নারী নবীজির কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে আসার পর কাইয়া রাসূলুল্লাহ আন্না ইমরাতান সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গুসলিহা মিনাল হাইজ
আমাদের মা বোনরা মাসে একটা অসুস্থতা হয় যেটা আপনারা জানেন তো এই অসুস্থতা এক নারী নবীজির কাছে আসে আয়েশাকে হুজুর আমি পবিত্র হব কিভাবে তো নবীজি বললেন খুজি ফিরসাতাম মিন মিসকিন তুমি কস্তুরি লাগানো একটা টুকরা নাও নেকড়া নাও তাতাহারি বিহা এরপর এটা দিয়ে তুমি পবিত্রতা অর্জন করো তো নবীজি বইলে দিছেন নিয়ম এরপর ওই নারী কয় কাইফা তাতাহারু হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব নবীজি বললেন তাতাহারি বিহা যেভাবে বললাম এইভাবে করো আবার কয় কাইফা তাতাহারু হুজুর আমি কিভাবে পবিত্রতা আম্মা জান আয়েশা দূর থেকে দেখতেছে আর রাগ হইতাছে খালি যে মহিলার প্রশ্ন করার জিনিস পায় না বারবার খালি একই কথা জিজ্ঞেস তো আবার জিজ্ঞাসা হুজুর কিভাবে নবীজি বললেন সুবহানাল্লাহ তাতাহারি নবীজি বুঝাইলেন আর কি আরে আশ্চর্য বারবার বলতেছি পবিত্রতা অর্জন করো এক পর্যায়ে নবীজি বলে ফেলছে সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ মানে আমরা বলি আর কি আরে বুঝে না কেন এটা এরকম বলি না তো নবীজি বললেন সুবহানাল্লাহ তাতাহারি বিহা আরে তুমি পবিত্রতা অর্জন করো আম্মা জান কয় ফাজ তাবাসতুহা হুজুর রাগ হয় না আপনার হাত না ধরে টান দিলাম ফাজ তাবাসতুহা মহিলার টান দিছে তোমার বারবার বলতেছে বুঝো না কি বললো তুমি বুঝো নাই এইভাবে কাপড় নিবা নেওয়ার পর পবিত্রতা অর্জন করবা বুঝছো হ্যাঁ যাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় বারবার বলতে পারতেছিলেন না কথা এই জন্য একবার বইলা আবার যখন মাসালা মুফতি সাহেবদের কাছে মাসালা জিজ্ঞেস করলে ওরা বলতে বাধ্য তো নবীজি সব পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাতাহারি বিহা এইভাবে পবিত্র হুজুর কিভাবে হ্যাঁ আমি না বললাম এইভাবে হুজুর কিভাবে সুবহানাল্লাহ আমি না বললাম কিভাবে আম্মা জান কই দিয়ে আসো এইভাবে পবিত্র দর্শন বুঝছো এবার হ্যাঁ বারবার জিজ্ঞেস করবেন নবীজি খুব লাজুক ছিলেন লাজুক থাকার কারণে নবীজি এত লজ্জা পাইতেন আরেকটা হাদিস দেখেন আবু দাউদ শরীফের 4788 নাম্বার হাদিস নবীজি কারণ নাম নিয়ে কিছু বলাও লজ্জা পাইতেন যে তুমি এই অপরাধ করছো তুমি এটা এটাও লজ্জা পাইতেন একটা মানুষের কিভাবে আমি লজ্জা দিই তো নবীজির কাছে অভিযোগ আসতো ইদা বালাগাহু আনি রাজুলি আশাই নবীজির কাছে কারো ব্যাপারে অভিযোগ আসলে সবার সামনে বসতেন বসার পর আমিন সাহেব রহমতুল্লাহ এই ফর্মুলা অনুসরণ করতেন হুজুরের ছাত্রদের থেকে শুনছি যে মাদ্রাসায় যদি হুজুর কাউরে কোনো শাসন করতে চাইতেন সবার সামনে বলতেন যে এইগুলা এগুলা করা ঠিক না কারে বলতেন যারে বলতেন উনি বুঝে অন্যরা বুঝতেছেন তো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের কাছে কারণ আমি বিচার আসলে নবী সাল্লাহ সাল্লাম সবার সামনে দাঁড়ায় বলতেন এভাবে বলতেন না উমকে এগুলা করে কোনো এটা না বলে বলতেন মা বালু আকওয়াম আরে ওই সম্প্রদায়ের মানুষগুলার কি হলো যে তারা এমন এমন কাজ করে বলে না যে অমুকে আরে এমন সম্প্রদায়ের কি হলো যে এটা এটা করে কেন নবীজি সবচেয়ে লাজুক ছিলেন এই কারণে কারণ নাম নিয়ে কিছু বলাটাও নবীজি চিন্তা করতেন আহারে বেচারা মনে লজ্জা পাবে তাই কারণ নাম নিয়ে কিছু বলতেও নবী লজ্জা পাবে আল্লাহ আমাদের সকলকে এই লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন তাহলে বলেন তো নারীরা পোশাকে ঢেকে থাকার মধ্যে লজ্জা না খুলে দেখার মধ্যে লজ্জা ঢেকে থাকার মধ্যেই লজ্জা পুরুষরা এই হাঁটু সহ এই সতর ঢাকার মধ্যে লাজুকতা লজ্জাশীলতা নাকি হাফ প্যান্ট পরার মধ্যে লজ্জাশীলতা তাহলে একটা পুরুষের জন্য যেহেতু এটা জায়েজ নাই হাফ প্যান্ট পরাটা তো কোনো নারীর জন্য তো হাফ প্যান্ট পরা জায়েজ হওয়ার প্রশ্নই আসতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার যেই কথাগুলো বললাম আপনারা ঠান্ডা মাথায় অন্যদেরকে বুঝানোর চেষ্টা করবেন কারো উপরে রেগে যাবেন না বুঝাবেন যে আসলে এগুলো তো লজ্জাশীলতার অভাবের কারণে হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন